আসসালামু আলী কুম ররাহমাতু লহী অবারকাতু আল হামদুললা ইউহাদা ওসালাতু আসলাম আললা আম্লা বাদা আম্মা বাদ করা ্লাও তালাইক্র বিশ্মর বিকাল্লা দিয়ে খলাক। মুহান আল্লাহ তালা বলেন লেখাপড়া করুন সেই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আলহামদুলল্লা লেখা পড়া করাটা তাইতো ফরজ। ময়নবিসলা লাও আলী আসলাম বলেছেন। তলাবুল আলমি ফারিজতুন আলিয়া কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলিম শিক্ষা করা জ্ঞান অর্জন করা দিনিয়াত অর্জন করা ফরজে আইন ফরজ যা জ্ঞান না অর্জন করলে যে আইন ফরজে আইনগুলো মানা যাবে না সেই পরিমাণ জ্ঞান অর্জন করাও ফরজে আইন সম্মানিত দিনী ভাই কিন্তু কে জ্ঞান নিয়ে অনেক কিছু কথা প্রচলিত আছে অনেক কিছু সেরেক প্রচলিত আছে যেই প্রভুর নামে পড়তে বলা হয়েছে পরত তিল কোরআন তার তিলা যে প্রভু বলেছেন কোরআন সুন্দর করে পড়ো বুঝো তার তিলের সাথে ধারাবাহিকতার সাথে তাসিনের সাথে পড়ো সেই কোরআন ওই মূলত নিয়ে আমরা শুধু সুন্দরই করি না শুধু চুমুই খাই না সেগুলো ছুঁয়ে আমরা শপথ করি সেরেক করে বসলেন আর আমাদের ক্লাসিক্যাল ধর্মীয় অথবা অধর্মীয় বই ও গল্পগুলোতে যে কত সেরেক আছে যারা লেখাপড়া করেন তারা তো আপনারা জানেন কিন্তু আমি ওই কথাগুলো বলতে চাই যেগুলো সমাজে অধিক প্রচলিত আছে রসুলসাল আলিয়া সাল্লামের নামে যেমন বইয়ের প্রথমেও শেষে অথবা বিশেষ করে শেষের দিকে আপনারা দেখবেন লেখা থাকে হব্বুল অত নিমিনাল ইমান স্বদেশ প্রেম ইমানের অঙ্গ নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ নিজের দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ শুধু নয় এই কথাটা আল্লাহ রসুলের নামে মিথ্যা করা হয়েছে রচনা করা হয়েছে কিন্তু নিজের দেশকে ভালোবেসে মারা গেলে সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ বিনা হিসাবে সে জান্নাতে যাবে কিন্তু মিথ্যা কথা বানিয়ে সেটাই মিথ্যাটাই বেশি প্রচার হয় আমাদের সমাজে তাই তো তাই তো আপনারা জানেন আল্লাহ রাসুলের নামে আরও কিছু মিথ্যা হাদিস লেখাপড়া সংক্রান্ত চলুন শুনে আসি মিথ্যা হাদিসের মধ্যে অন্যতম হচ্ছে উতলুবুল আল মামিনাল মাহাদিলাল লাহাদ দোলনা হতে তোমরা কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো এটি একটি মাউজ মিথ্যা হাদিস আল্লাহ রাসুলের নাম দিয়ে বানানো হয়েছে পৃথিবীর সবাই একমত কথাটা সত্য সামাজিকীকরণ আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই শিক্ষা গ্রহণ করি তাতে সন্দেহ নেই অন্য একটি কোরআনের আয়াত দ্বারা অর্থটা সাব্যস্ত তাই বলে মিথ্যা কথা বলে রাসুলের নামে তো চালিয়ে দেওয়া যাবে না ওলা ও কানা ভিস অপর এক হাদিসে আল্লাহ রাসুলের নাম দিয়ে বানানো হয়েছে কুতলুবুল আইলমা তোমরা জ্ঞান অর্জন করো জ্ঞান অন্বেষণ করো ওলাও কানা চীনে যে হলেও জ্ঞান অর্জনের জন্য চীনে যাও ওলাও কানা বিসিন চীনে জ্ঞান অর্জন করো ইত্যাদি ওলাও ফিসিন চীনে যাও ইত্যাদি কথা যদিও যেতে হয় চীনে এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে কোনো যুগেই চীন ইসলামিক জ্ঞানে অনেক জ্ঞান অর্জন বা অনেক কেন্দ্র ইসলামী জ্ঞানের প্রচার কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছিল এরকম ইতিহাস পাওয়া যায় না যে কাশগর বর্তমান জিংজিয়ান যেখানে মুসলিমদেরকে শুধু হত্যাই করা হচ্ছে না পানিতে ডুবিয়ে তাদের কঙ্কালগুলো মুসলিম বিশ্বে পাঠিয়ে দেওয়া হচ্ছে মেডিকেলের ছাত্রদের জন্য সেই মুসলিম ভাইদেরকে সেই কাশগর সময় অনেক সমৃদ্ধিশালী ছিল কিন্তু কোনো যুগে ইসলামিক পুরান হাদিসের শ্রেষ্ঠ কেন্দ্র হিসাবে চীন ছিল না কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে এই হাদিসটি শুধু কি তাই ওই বইয়ের পাশে লেখা থাকে মিদাদুল ওলামা ই আফজুল উমিন দিমা ইসুহাদা আই হেবরুল ওলামা ই বি দিমা ইসুহাদা বা আলাদ আলা দামি সুহাদা ইত্যাদি ভাবে আদিসে এসেছে এটাও একটি জয়ীফ হাদিস যে কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র আপনারা এগুলো জানেন এগুলো আপনি জানেন শুধু কি তাই শুধু তাই নয় আরও যত কথা বানানো হয়েছে জ্ঞান চর্চার নামে যেগুলো মূলত ঠিক নয় সহি জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান চর্চার নামে যে কোনো জিনিস অযথা বানিয়ে দেওয়া যাবে না এমন কি যে আয়াত দ্বারা যে হাদিস দ্বারা জ্ঞান অর্জন করা ফরজ ইবনু মাজার হাদিস তলাবুল আলমি ফারিজাতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ সেই হাদিসের শেষে একটি শব্দ হাদিস যারা জাল করেছে তাদের মধ্যে রচনা করে দিয়েছে তলাবুল তলাবুল মুস তলাবুল আলমি কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা প্রত্যেক মুসলমান এবং নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ এই যে মুসলিমা শব্দটা শুধু একটি শব্দ আল্লাহ রাসুলের নামে বানিয়ে দিয়েছে এই হাদিসটি আবার জয়ীফ একটি শব্দের কারণে এই হাদিসটি আল্লাহ রাসুলের নামে জাল করা হয়েছে কিন্তু তার আগের অংশ আবার সহি সম্মানিত শুধু যে দুই একটি শব্দ আল্লাহ রাসুলের নামে মিথ্যা রচনা করা হয় ইসলামের নামে যদি মিথ্যা রচনা করা হয় ফালিয়া বাবু মা কাদাহু মিনান্নার সে যেন স্থান জাহান নামে করে নিল তাই আসুন আমরা সহি জ্ঞান অর্জন করার চেষ্টা করি সহি জ্ঞানের ফজিলত সম্পর্কে আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ আসরের পরে বুখারির পেস থেকে আলোচনা করা হবে আপনারা শোনার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত